বারাসতে কালীপূজা মণ্ডপ উদ্বোধন। এবছরও প্রথা মেনে বেশ কিছু বিগ বাজেটের পুজো হচ্ছে জেলা সদরে। বৃহস্পতিবার উদ্বোধন হয় আমরা সবাইয়ের মণ্ডপ। মাঝে আর মাত্র একটি দিন, ইতিমধ্যেই কালীপূজা এবং দীপাবলির আলোর উৎসবে সেজে উঠেছে গোটা শহর। দুর্গাপূজার মতন কালীপূজাতেও বিভিন্ন ক্লাবগুলিতে রয়েছে থিমের ছড়াছড়ি। কালীপূজাতে একেবারে জমজমাট ভাবে সেজে উঠেছে বারাসাত। দুর্গাপূজার আগে থেকেই জোর কদমে শুরু হয়েছে জেলা সদরের শ্যামা আরাধনার প্রস্তুতি। শহর কলকাতার দুর্গাপূজার মতো এখানেও থিম, আলোকসজ্জা, প্রতিমার অভিনবত্বে ঠান্ডা লড়াই শুরু হয়েছে উদ্যোক্তাদের মধ্যে। তাই গত বছরের তুলনায় এবছর দর্শনার্থীদের সংখ্যা কয়েক গুণ বাড়বে বলেই আশা পুজো কমিটিগুলির। 2023 সালে 12ই নভেম্বর অর্থাৎ রবিবার পড়েছে কালীপুজো। তবে রবিবার কালীপুজো হলেও বৃহস্পতিবার থেকেই বারাসাতে কালীপুজোর মণ্ডপ উদ্বোধন শুরু হয়েছে। বারাসাতের উল্লেখযোগ্য পুজোগুলির মধ্যে অন্যতম আমরা সবাই ক্লাবের কালীপুজো। জানা যায় এবছরে তাদের পুজো সপ্তমতম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের থিম রক্কার টেম্পেল কৈলাসা, অর্থাৎ ইলোরাকে সাজিয়ে তুলেছেন তাদের এবারের পুজো মণ্ডপের মধ্য দিয়ে। পুজো উদ্যোক্তাদের মারফত জানা গিয়েছে পাথরের আদলে তৈরি করা মণ্ডপটি সাজিয়ে তোলা হয়েছে। এর মধ্যে থাকছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের 16 এবং 10 নম্বর গুহার অনুকরণে পুজো মণ্ডপ। এর মধ্যে 16 নম্বর গুহার উচ্চতা 75 ফুট, চওড়ায় 128 ফুট, 10 নম্বর গুহার উচ্চতা প্রায় 40 ফুট, চওড়ায় 58 ফুট। মণ্ডপের ভেতরের সিলিংয়ের উচ্চতা হবে 38 ফুট। এছাড়াও প্রায় 30 ফুট উচ্চতায় পাহাড়ের উপরে বিরাজমান থাকবেন মায়ের 3টি রূপ। এই পুজোর কর্মকর্তা বারাসাত পৌরসভার পৌর পরিষদ অরুণ ভৌমিক জানান, মহারাষ্ট্রের রক্কার টেম্পেলের অনেক স্থাপত্য রয়েছে, তার মধ্যে সবচেয়ে দর্শনীয় হল 10 এবং 16 নম্বর গুহা। এই দুটি এবার বেছে নিয়েছি আমাদের পুজো মণ্ডপে। হুবহু 16 এবং 10 নম্বর গুহায় তুলে ধরার চেষ্টা করেছি আমরা। মণ্ডপে প্রবেশ করলে ইলোরা স্থাপত্য লক্ষ্য করতে পারবেন দর্শনার্থীরা। আশা করছি প্রতিবারের ন্যায় এবারেও দর্শনার্থীদের নজর কাড়বে এই পুজো মণ্ডপ। এটা আমাদের সপ্তম বর্ষ, আমরা সবাই সিসি শ্যামা পুজো কমিটি। এবারে থিম হচ্ছে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের কৈলাসা ইলোরা। কৈলাসা হচ্ছে একটা টেম্পেল, কিন্তু তার সঙ্গে সেখানে একটা বিশাল অঞ্চল জুড়ে একটা পাহাড় আছে। পাহাড়ের উচ্চতাটা কিন্তু খুব বেশি নয়, সেই পাহাড় কেটে কিন্তু এই ইলোরা তৈরি হয়েছে এবং এই ইলোরার অনেক গুহা আছে। সেই গুহার মধ্যে এই মুহূর্তে খুব জনপ্রিয় বা যেখানে মানুষ চাক্ষুষ করেন সেটা হচ্ছে 16 নম্বর গুহা এবং 10 নম্বর গুহা। আপনি যেখানে এই ছবিটা তুলছেন বা আমি আপনাকে বক্তব্য দিয়ে বলছি, এর পেছনে যেটা আছে এটা হচ্ছে 16 নম্বর গুহার আদলে তৈরি, তার ফ্রন্ট সাইড এটা। আর ভেতরে গেলে আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের ওখানকার ইলোরার 10 নম্বর গুহা। এরই মেলবন্ধনে আমাদের এবারকার মূলত বা এতে বাঁশ, দড়ি, আমাদের বাটাম, প্লাই এগুলো তো আছেই, কিন্তু যেহেতু এখানে প্রচুর ভাস্কর্য আছে, স্থাপত্য আছে, প্রায় 2000-2500 বছর আগের বিষয়, এগুলো যে আপনি ম্যুরাল বা যে রিলিফ ফিগারগুলো দেখতে পাচ্ছেন এটাকে কিছুটা যদি ফাইবার দিয়ে না তৈরি করা হয় এটাকে টিকিয়ে রাখা যায় না, তাই এখানে ফাইবারের আশ্রয় নিতেই হবে। এই পুজো মণ্ডপ উদ্বোধনে উপস্থিত ছিলেন বারাসাতের সাংসদ কাকুলি ঘোষ দস্তিদার, খাদ্যমন্ত্রী রথিন ঘোষ, বারাসাতের বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী এবং পৌরসভার চেয়ারম্যান অশ্বনী মুখোপাধ্যায়। মধ্যমগ্রাম পৌরসভার চেয়ারম্যান ছাড়াও এখানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার জনপ্রতিনিধিরা। এই বিষয়ে মন্দিরে আসা এক দর্শনার্থী জানান, এবছর আগে পুজো মণ্ডপ উদ্বোধন হওয়ায় খুবই ভালো হয়েছে, আমরা ফাঁকায় ফাঁকায় প্রতিমা দর্শন করতে পাচ্ছি, সেই সাথে ধীরে সুস্থে প্যান্ডেলের সাজসজ্জাগুলিকে ভালোভাবে দেখতে পাচ্ছি।
ভালো লাগছে। আর আজকে একটু তাড়াতাড়ি উদ্বোধন করেছে বলে সুবিধা কি যে একটু ফাঁকার মধ্যে দেখতে পাচ্ছি, মানে এত সুন্দর একটা শৈল্পিক এখানে নিদর্শন ফুটিয়ে তুলেছে সেটা উপভোগ করতে পাচ্ছি। অন্যদিন হলে কি হয় ভীষণ ভিড় হয়, তো সেভাবে দেখতে পাই না, ওই জন্য আজকে খুব ভালো লাগছে। একদম ভালো হয়েছে যে যারা একটু ফাঁকার মধ্যে উপভোগ করতে চায় তো তাদের ক্ষেত্রে ভীষণ ভালো ডিসিশন এটা। হ্যাঁ, এটা ভীষণ ভালো লাগলো, মানে সেটাই একটু দাঁড়িয়ে অবাক হয়ে দেখছি যে মানে একদম নিখুঁতভাবে তুলে ধরেছে শৈল্পিক কারুকার্যটা, একেবারে নিখুঁত, ভীষণ ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বারাসাত। হালকা হোক বা ভারী, প্রচুর প্রচুর সোনার গহনার মেগা সম্ভার থেকে আপনার পছন্দের গহনা নিতে চলে আসুন নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুমে। নিউ সিংহ জুয়েলার্সের মেগা শোরুম, বনগা চাকদা রোড, টবাজার।